বিশ্বের সবচেয়ে পুরনো মমি আবিষ্কারের দাবি করেছেন মিশরের প্রত্নতত্ত্ববিদরা। এটি আনুমানিক 4,300 বছরের পুরনো বলে ধারণা করছেন তারা। কফিনের ভেতর মমিটি পুরো সোনায় মোড়ানো। মৃত ব্যক্তির নাম হেকাসেপেস। মিশরে এ পর্যন্ত রাজপরিবারের বাইরে যতগুলো মমি পাওয়া গেছে তার মধ্যে এটি সবচেয়ে প্রাচীন ও পরিপূর্ণ, এমনটাই ধারণা প্রত্নতত্ত্ববিদদের। কায়রোর দক্ষিণাঞ্চলের সাকারা সমাধিস্থলের একটি কবরে মমিবাহী কফিনটি পাওয়া গেছে। এটি সিল করে দেয়া হয়েছিল চুন, বালি ও পানির মিশ্রণ দিয়ে। কবরগুলোয় মাটির তৈরি পাত্রসহ বিভিন্ন জিনিসও পাওয়া গেছে। মিশরের সাবেক পুরাকীর্তি বিষয়ক মন্ত্রী জানান, যেসব জিনিস পাওয়া গেছে তা খ্রিস্টপূর্ব 25 শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 22 শতাব্দীর। প্রত্নতাত্ত্বিকরা জানান, উদ্ধার হওয়া এসব জিনিস বিভিন্ন সময়ের রাজা এবং তাদের আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষ সম্পর্কে ধারণা দেবে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের এলাকা হিসেবে স্বীকৃত সাকারা সমাধি ক্ষেত্রটি 3,000 বছরের বেশি পুরনো। এ সমাধিস্থলকে এখনও ব্যবহার করা হচ্ছে। লুৎফা ফাউজিয়া, দীপ্ত বার্তাকক্ষ। কফিনের ভেতর মমিটি পুরো সোনায় মোড়ানো। মৃত ব্যক্তির নাম হেকাসেপেস। মিশরে এ পর্যন্ত রাজপরিবারের বাইরে যতগুলো মমি পাওয়া গেছে তার মধ্যে এটি সবচেয়ে প্রাচীন ও পরিপূর্ণ, এমনটাই ধারণা প্রত্নতত্ত্ববিদদের। কায়রোর দক্ষিণাঞ্চলের সাকারা সমাধিস্থলের একটি কবরে মমিবাহী কফিনটি পাওয়া গেছে। এটি সিল করে দেয়া হয়েছিল চুন, বালি ও পানির মিশ্রণ দিয়ে। কবরগুলোয় মাটির তৈরি পাত্রসহ বিভিন্ন জিনিসও পাওয়া গেছে। মিশরের সাবেক পুরাকীর্তি বিষয়ক মন্ত্রী জানান, যেসব জিনিস পাওয়া গেছে তা খ্রিস্টপূর্ব 25 শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 22 শতাব্দীর। প্রত্নতাত্ত্বিকরা জানান, উদ্ধার হওয়া এসব জিনিস বিভিন্ন সময়ের রাজা এবং তাদের আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষ সম্পর্কে ধারণা দেবে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের এলাকা হিসেবে স্বীকৃত সাকারা সমাধি ক্ষেত্রটি 3,000 বছরের বেশি পুরনো। এ সমাধিস্থলকে এখনও ব্যবহার করা হচ্ছে। লুৎফা ফাউজিয়া, দীপ্ত বার্তাকক্ষ। কফিনের ভেতর মমিটি পুরো সোনায় মোড়ানো। মৃত ব্যক্তির নাম হেকাসেপেস। মিশরে এ পর্যন্ত রাজপরিবারের বাইরে যতগুলো মমি পাওয়া গেছে তার মধ্যে এটি সবচেয়ে প্রাচীন ও পরিপূর্ণ, এমনটাই ধারণা প্রত্নতত্ত্ববিদদের। কায়রোর দক্ষিণাঞ্চলের সাকারা সমাধিস্থলের একটি কবরে মমিবাহী কফিনটি পাওয়া গেছে। এটি সিল করে দেয়া হয়েছিল চুন, বালি ও পানির মিশ্রণ দিয়ে। কবরগুলোয় মাটির তৈরি পাত্রসহ বিভিন্ন জিনিসও পাওয়া গেছে। মিশরের সাবেক পুরাকীর্তি বিষয়ক মন্ত্রী জানান, যেসব জিনিস পাওয়া গেছে তা খ্রিস্টপূর্ব 25 শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব 22 শতাব্দীর। প্রত্নতাত্ত্বিকরা জানান, উদ্ধার হওয়া এসব জিনিস বিভিন্ন সময়ের রাজা এবং তাদের আশেপাশে বসবাসকারী সাধারণ মানুষ সম্পর্কে ধারণা দেবে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের এলাকা হিসেবে স্বীকৃত সাকারা সমাধি ক্ষেত্রটি 3,000 বছরের বেশি পুরনো। এ সমাধিস্থলকে এখনও ব্যবহার করা হচ্ছে। লুৎফা ফাউজিয়া, দীপ্ত বার্তাকক্ষ।